माननीय सभापति उपस्थित जातीय नेतृबृंद বিএনপি এবং অঙ্গদল সমূহের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নেত্রী আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বাইরে পাঠানোর বিষয়ে আলোচনা করছি। আমি সংক্ষেপে দু তিনটা কথা বলতে চাই আপনাদের কাছে। বেগম খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ এবং তার চিকিৎসকরা বলেছেন যে বাংলাদেশে তার সুচিকিৎসা সম্ভব নয়। তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে কোন অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। একটু আগে আমাদের আইনজীবীদের কাছে আপনারা শুনেছেন যে তাকে বাইরে পাঠানোর ব্যাপারে আসলে আইনি কোনো বাধা নাই, সরকার চাইলেই তাকে বাইরে চিকিৎসার অনুমতি দিতে পারে কিন্তু দিচ্ছে না। দুই নম্বর, বেগম খালেদা জিয়া তখন এই দলের দায়িত্ব নিয়েছিলেন যখন আমাদের নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শাহাদাত বরণ করেন। সে বিধ্বস্ত দলটাকে শক্তিশালী করে আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাকে আমাকে আমাদের সবাইকে সম্মানিত করেছেন তিনি। কেউ মন্ত্রী হয়েছেন, কেউ এমপি হয়েছেন, কেউ নেতা হয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্য করেছেন, অনেক কিছু করেছেন। আজ সেই নেত্রী মৃত্যু পথযাত্রী, তার প্রতি কি কোনো দায়িত্ব আছে আমাদের? ভয়ের কি আছে? আছে নাকি এখানে কেউ এমন বিএনপির নেতা কর্মী বা অঙ্গদলের নেতা কর্মী তার বিরুদ্ধে দুই চারটা মামলা নাই? সবারই আছে না? আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম খুন হয় নাই? আমাদের হাজার হাজার নেতা কর্মী বছরের পর বছর জেল খাটে নাই? আমাদের হাজার হাজার নেতা কর্মীর বাড়ি ঘর লুটপাট করা হয় নাই? তাহলে ভয়ের কি আছে? আর কি হারানোর আছে আর আমাদের? মনে রাখবেন, বেগম খালেদা জিয়া জেলখানাতে থাকা সত্ত্বেও আমরা যতটা শক্তিশালী, খোদা না করুন তার কিছু হলে কি অবস্থা হবে ভাবুন একবার। আর যদি লড়াই করে জিততে আমরা না পারি, ইতিমধ্যে আমাদের বড় বড় নেতাদের বিরুদ্ধে যেসব মামলা সেগুলো সব চালু করা হয়েছে, আবার আমাদের অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা আবার চালু করা হয়েছে, সবাইকে জেলে যেতে হবে, সবাইকে বিপদে পড়তে হবে। শুধু বেগম খালেদা জিয়াকে বাঁচানোর জন্য না, নিজেরা বাঁচার জন্য দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। তারেক সাহেবকে ভাইয়া ভাইয়া ভাই ভাই ইত্যাদি করেন, সত্যি যদি তাই মনে করেন যে ভাই আমাদের, তাকে আমাদের মধ্যে ফিরিয়ে আনা দরকার, তাহলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া সেটা কি সম্ভব? তাহলে নিজেদের কল্যাণের জন্য দেশনেত্রীর প্রতি যে দায়, সেই দায়বদ্ধতা থেকে বাঁচার জন্য আমাদের ভাই জনাব তারেক রহমানকে আমাদের পাশে পাওয়ার জন্য সব কারণেই দরকার দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আর সেই পুনঃপ্রতিষ্ঠার লড়াই যদি জোরদার করতে পারেন, বেগম খালেদা জিয়াও বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন, মুক্ত হতে পারবেন, সবাই সবার উপকার হবে, আর না হলে বিপদ সবার। এটা মনে রেখে আগামী দিনে দলের পক্ষ থেকে যে সিদ্ধান্তই দেওয়া হবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। বিএনপির প্রথম দিন থেকে আমি আছি, শহীদ জিয়ার সাথে কাজ করেছি, বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, তারেক রহমানের সঙ্গে কাজ করছি। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে সবাই সাহস নিয়ে মাঠে নামুন। বিএনপি কোনোদিন পরাজিত হয় নাই, বিএনপি কোনোদিন পরাজিত হবে না ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব শুধু যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। আর ছবি দেখানোর জন্য বেগম খালেদা জিয়ার ছবি পর্যন্ত জায়গা পালা দেন যদি, তাহলে হবে না কোনোদিন কিছু। আপনাদের অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।